আপনারা 500 টাকার নোটে আরবিআই গভর্নরের এই বচনটি অবশ্যই লক্ষ্য করে থাকবেন, মে ধারক্য 500 রুপিয়া দিনেকার বচন দেতা হো। আপনারা এটাও লক্ষ্য করে থাকবেন এই বচনের নিচে আরবিআই গভর্নরের স্বাক্ষর থাকে। ভারতীয় টাকার সব নোটেই এই বচন প্রিন্ট করা থাকে। ভারতীয় টাকায় আরবিআই গভর্নরের এই বচন আর স্বাক্ষর না থাকলে তা একটা সাধারণ কাগজের সমান, তার কোনো মূল্যই নেই। গভর্নরের এই স্বাক্ষরই এই টাকার মূল্য তৈরি করে, যেমন 2 টাকার নোট, 50 টাকার নোট ইত্যাদি। এছাড়া আরবিআই অ্যাক্ট 1934-এর সেকশন 22 অনুযায়ী আরবিআইকে ব্যাংক নোট ইস্যু করার অনুমতি বা পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু পাওয়ার হওয়ার পরেও আরবিআই নিজের ইচ্ছে মতো যত খুশি নোট ছাপায় না। এই ধরনের চিন্তা আপনার মনেও হয়তো আসে। ইনফ্যাক্ট এই ধরনের অবস্থা অনেক সময় হয় যখন দেশের অর্থব্যবস্থা অনেক খারাপ চলে, তখন এই ধরনের চিন্তা আমরা সবাই প্রায় করে থাকি যে আরবিআই কেন বেশি নোট ছাপাচ্ছে না। উদাহরণস্বরূপ করোনা ভাইরাসের প্রথম এবং দ্বিতীয় ওয়েভটাই দেখেন, আমরা সবাই দেখেছি করোনা ভাইরাসের সময় আমাদের দেশের অর্থব্যবস্থা কেমন ছিল। যদিও ভারত সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের মতো স্কিম তো লঞ্চ করেছিল, কিন্তু এখনো ইকোনমি পুরোপুরি পজিটিভ অবস্থায় ফিরে আসেন। এমন অবস্থায় লোকেদের মনে এই প্রশ্নটা উঠে যে কেন আরবিআই আনলিমিটেড কারেন্সি ছেপে দিচ্ছেন, যাতে সাধারণ মানুষের এবং দেশের সমস্যা একেবারে শেষ হয়ে যায়। সরকার যদি এই স্কিমের জায়গায় প্রচুর টাকা ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় তবে খুব ভালো হয়। আজ আমি এই নিয়ে আলোচনা করব। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই হলো আমাদের সেন্ট্রাল ব্যাংক। এটি আমাদের ন্যাশনাল কারেন্সি মানে ইন্ডিয়ান কারেন্সির মনিটারি পলিসিকে কন্ট্রোল করে। আরবিআই IMF-এর মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও সদস্য। IMF হলো একটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে বিশ্বের 190টা দেশ আছে। IMF-এর প্রধান কাজ গ্লোবাল লেভেলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কোঅপারেশন বজায় রাখা। আরবিআই 1926 সালে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স এর অনুমতিতে তৈরি করা হয়েছিল। এটিকে হিল্টন ইয়ং কমিশন নামেও চেনা যায়। আরবিআই কে একটি প্রাইভেট ব্যাংকের মতো তৈরি করা হয়েছিল, যেটি 1949 সালে পুরোপুরি ন্যাশনালাইজ হয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত আরবিআই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীন। আরবিআই এর মুখ্য উদ্দেশ্য ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেমে সাধারণ মানুষের বিশ্বাস বজায় রাখা, ডিপোজিটারের ইন্টারেস্টের সুরক্ষা, কোঅপারেটিভ ব্যাংকিং এবং কমার্শিয়াল ব্যাংকিং এর মতো কস্ট ইফেক্টিভ সার্ভিস প্রোভাইড করা। আরবিআই এর মৌলিক কার্যাবলী কারেন্সিকে ইস্যু করা এবং অপারেট করা, ভারতে মনিটারিং ইস্যুকে বজায় রাখা এবং ভারতের ক্রেডিট সিস্টেমকে মেনটেন করা। এছাড়াও আরবিআই ভারতের ফরেন রিজার্ভকেও মেনটেন করে। এটি দেশের বাইরে টাকার বা কারেন্সির ভ্যালুকেও বজায় রাখার জন্য দায়বদ্ধ। এই মৌলিক কার্যাবলীতে যদি কারেন্সি ইস্যুর কথা বলি, তো আরবিআই কারেন্সি নোট এবং কয়েন সাপ্লাই ইস্যু এবং এক্সচেঞ্জের জন্য দায়িত্বশীল। এর সাথে আরবিআই নোট এবং কয়েনের কোয়ালিটিরও নজর রাখে, মানে যে নোটগুলো খারাপ বা ছিঁড়ে ফেটে যায় সেগুলোকে আরবিআই মেশিনের মাধ্যমে নষ্ট করে। এখানে নজর পড়ার বিষয় হলো যদি কয়েনের প্রচলনের কাজ আরবিআই এর, কিন্তু এর মেনটেন মানে প্রোডাকশনের দায়বদ্ধতা ভারত সরকারের। কয়েনেজ অ্যাক্ট 1906-এর অনুযায়ী পয়সার প্রিন্টিং এর কাজ ভারত সরকারের হাতে। এছাড়াও আরবিআই এর যে ইউনিট নোট প্রিন্টিং এর কাজ করে সেটা হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। আরবিআই সর্বোচ্চ 10,000-এর নোট পর্যন্ত প্রিন্ট করতে পারে। যদি আরবিআই কে এর চেয়ে বড় অ্যামাউন্টের নোট প্রিন্ট করতে হয়, তবে সরকারকে আরবিআই অ্যাক্ট 1934 লাগু করতে হবে।
নোট প্রিন্ট করার জন্য ভারতের 4টা প্রিন্টিং প্রেস আছে, সেগুলো হলো মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশের দেবাস, কর্ণাটকের মহীশূর এবং পশ্চিমবঙ্গের শালবনি, যেখানে দেবাস এবং নাসিক প্রিন্টিংকে ভারত সরকার কন্ট্রোল করে, RBI মহীশূর এবং শালবনিকে কন্ট্রোল করে। প্রত্যেক বছরের প্রথম দিকে RBI এই প্রিন্টিং প্রেসগুলোকে নোট প্রিন্ট করার শিডিউল বলে দেয়, যাতে বলে দেওয়া হয় এদের কবে এবং কত নোট প্রিন্ট করতে হবে। RBI এর গোটা দেশের 31টা রিজিওনাল অফিস এই ডেটা প্রোভাইড করে, যেটা পরে প্রিন্টিং প্রেসকে দেওয়া হয়। এছাড়া RBI তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে এটা অনুমান করে যে বছরে কত নোট সার্কুলেশন হলো, কত নোট আগের বছর নষ্ট করা হলো, আর কত নতুন নোট তৈরি করতে হবে এবং কত খারাপ নোট মার্কেটে রিপ্লেস করতে হবে। RBI ফাইন্যান্স মিনিস্ট্রির কয়েন এবং কারেন্সি ডিভিশনের সাথে পরামর্শ করে এবং এই পরামর্শের পর নিশ্চিত করা হয় এই বছর কত নোট তৈরি করতে হবে। এতদূর আলোচনা করার পর এটা জানা যাচ্ছে RBI এবং সরকারের কাছেই এই কারেন্সি এবং কয়েনের সব ক্ষমতা আছে। এরা চাইলেই যেদিন চাইবে যত খুশি নোট প্রিন্ট করতে পারে, এজন্য এই চিন্তা মাথায় আসা স্বাভাবিক। RBI কেন নিজের ইচ্ছে মতো নোট প্রিন্ট করে নিচ্ছে না? এই দুটি প্রধান কারণ আছে। প্রথমটি হলো সরকার ততটা নোট ভ্যালু ক্রিয়েট করতে পারে যতটা তার কাছে অ্যাসেট বা সম্পদ আছে, এবং দ্বিতীয়টা হলো ইনফ্লুয়েশন। ভারতে কারেন্সি নোটের প্রিন্টিং মিনিমাম রিজার্ভ সিস্টেম মানে MRS এর মাধ্যমে করা হয়। এই সিস্টেম ভারতে 1957 থেকে লাগু আছে। এই সিস্টেমের অনুসারে RBI কে প্রত্যেক মুহূর্তে 200 কোটির অ্যাসেট মানে সম্পত্তি বজায় রাখতে হয়। এই 200 কোটির মধ্যে 115 কোটি টাকার সোনা এবং বাকি 85 কোটি টাকা ফরেন কারেন্সি মাধ্যমে হতে হবে। এত সম্পত্তি থাকার পর RBI ইন্ডিয়ান ইকোনমির প্রয়োজন মতো RBI অ্যাক্ট 1934 অনুযায়ী নোট প্রিন্ট করে, এবং অন্যদিকে RBI গভর্নরের দ্বারা কারেন্সি নোটের ওপর তার এই প্রমিস কেবল এটাই নিশ্চিত করে RBI কারেন্সির ভ্যালু অনুযায়ী সোনা নিজের কাছে সঞ্চয় করে রেখেছে। এই প্রমিসারি নোট নোট হোল্ডারকে নিশ্চিত করে যে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং ইনফ্লুয়েশনের মতো যে কোনো পরিস্থিতিতে RBI নন পেয়ার বা ডিফল্টার হবে না। উদাহরণের জন্য, যদি কারো কাছে 100 টাকার একটি নোট থাকে, তবে তার এক্সচেঞ্জ ভ্যালুর চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ প্রতি বছর RBI তাকে 100 টাকার অনুযায়ী সোনা প্রদান করার জন্য প্রস্তুত আছে। এবার ভাবুন, যদি RBI তার সোনার অ্যাসেট এবং ফরেন রিজার্ভের থেকে বেশি ইন্ডিয়ান কারেন্সির নোট প্রিন্ট করে, যেখানে RBI গভর্নরের সেই প্রমিস ও স্বাক্ষর প্রিন্ট আছে, কিন্তু যখন ওই নোটের ভ্যালুর বরাবর ভারতের কাছে রিজার্ভই নেই, তখন RBI নাগরিকদের ওই নোটের মূল্য নির্ধারণ করতেই পারবে না। এর ফলে ইকোনমির বা অর্থব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। শুধু এটাই নয়, যদি RBI তার সোনার অ্যাসেট এবং ফরেন রিজার্ভের থেকে বেশি নোট প্রিন্ট করে, তবে গ্লোবাল মার্কেটেও বা বৈদেশিক বাজারেও ভারতীয় মুদ্রার মূল্য নিচে নেমে যাবে। এটা এ কারণেই যে ভারতীয় নোটের বরাবর RBI এর কাছে রিজার্ভ না হওয়ার জন্য সাধারণ মানুষের ভারতীয় মুদ্রার প্রতি বিশ্বাস বজায় রাখা সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। যদি কারেন্সি ডিক্রিজ হওয়ার কথা বলি, ভেনিজুয়েলার কথা বলা জরুরি। আপনারা জানলে অবাক হবেন, ভেনিজুয়েলা বিগত কিছু সাল ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এক্সপার্টরা মনে করেন
এটি অধিক মুদ্রা বা নোট ছাপার জন্য হয়েছে, যেখানে ভেনিজুয়েলাতে তার অ্যাসেটের থেকে বেশি কারেন্সি নোট ছাপা হয়েছিল। তাই আজকে ভেনিজুয়েলাতে এমন হাল হয়েছে যে ভেনিজুয়েলাতে 1 লাখ টাকার কারেন্সি নোট প্রিন্ট আছে, কিন্তু তার কোনো ভ্যালুই নেই। এই কারণেই কারেন্সির ইন্টারনাল ভ্যালু বজায় রাখার জন্য RBI এবং সরকার ফরেন রিজার্ভের সাথে সমতা বজায় রেখে চলে। যদি বর্তমান গোল্ড রিজার্ভের কথা বলি, 2020-র শেষ পর্যন্ত RBI এর কাছে 676.6 টন গ্লোবাল রিজার্ভ ছিল, যেটা RBI এর টোটাল রিজার্ভের 6.9%। পরের কারণটা বলি এবং ইনফ্লুয়েশনের কারণটা মানি প্রিন্টিং এর পরিপ্রেক্ষিতে বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য করার বিষয় হলো ইকোনমিক স্টেবিলিটি বজায় রাখাও RBI এর কার্যকারিতার মধ্যে পড়ে। রুপয়া বা ভারতীয় টাকার ভ্যালু তৈরি করার সাথে সাথে RBI কে ভারতীয় টাকার ভ্যালু মেনটেনও করতে হয়। এর জন্য ইনফ্লুয়েশন সবচেয়ে বড় বাধা হয়। সহজ ভাষায় ইনফ্লুয়েশনের মানে হল ইকোনমিতে গুডস এবং সাপ্লাই এর প্রাইস বেড়ে যাওয়া। এছাড়া ইনফ্লুয়েশনের আরো অনেক কারণ হতে পারে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই এর গ্যাপ একটা কারণ। গুডস এবং সার্ভিস এর ডিমান্ডও অনেক কারণে বাড়তে পারে। এর মধ্যে একটি হলো লোকেদের কাছে খরচ করার জন্য অধিক টাকা থাকা, যাকে পারচেসিং পাওয়ারও বলে। যদি প্রোডাক্টের ডিমান্ড বাড়ে কিন্তু তার সাপ্লাই তেমনভাবে ইনক্রিজ না হয়, তবে সাধারণ মানুষের পারচেসিং পাওয়ার এবং ডিমান্ড সাপ্লাই গ্যাপকে কম করার জন্য সরকার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, যাতে ইকোনমিতে কজ হয়। যদি ইনফ্লুয়েশন ইকোনমিতে কিছু সময়ের জন্য থাকে, তাতে ইকোনমিতে তেমন কিছু খারাপ প্রভাব পড়ে না। কিন্তু যদি ইনফ্লুয়েশন বেসিক নিডসকে এফেক্ট করে, তবে ইকোনমি প্রভাবিত হয়। এখন যদি RBI সাধারণ মানুষের সাথে আনলিমিটেড নোট বিতরণ করা শুরু করে এবং তাদের পারচেসিং পাওয়ারকে একইভাবে বাড়িয়ে দেয়, তবে স্বাভাবিকভাবে প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে। যদি প্রোডাক্টের ডিমান্ডকে সাপ্লাই ডিমান্ডের সাথে ম্যাচ না করা যায়, তবে ইনফ্লুয়েশন বাড়বে, যাতে লোকেদের পারচেসিং ক্যাপাসিটিকে কম করা যায়। এখানে লক্ষ্য করার বিষয় হলো ডিমান্ড পুরো দেশে একসাথে বাড়তে হবে, যাকে বন্ধ করার অনেক সমস্যার হবে, কারণ সাধারণ মানুষের কাছে খরচ করার জন্য অনেক টাকা থাকবে। যদি নোট এভাবে ডিস্ট্রিবিউট বা বিতরণ হয়, তাহলে ইনফ্লুয়েশন এমন পর্যায়ে বেড়ে যাবে যে কম টাকার বিক্রি হওয়া প্রোডাক্ট তখন 10 গুণ বা 100 গুণ দামে বিক্রি হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস এবং লাক্সারি জিনিস মারাত্মক দামে বিক্রি হবে। এই ইনফ্লুয়েশনের হাত থেকে বাঁচানোর জন্য RBI আনলিমিটেড প্রিন্টিং করে না। RBI এবং সরকার মার্কেটের লিমিটেড মানি এই কারণে সার্কুলেট করে, যাতে ডিমান্ড এবং সাপ্লাইকে কন্ট্রোল করা যায়। আপনারা জানলে অবাক হবেন যে জিম্বাবুয়ে তাদের অর্থব্যবস্থা ঠিক করার জন্য এই ধরনের ইন্টারেস্টিং স্টেপ নিয়েছিল। এর জন্য তাদের ইকোনমি আরো খারাপ অবস্থায় চলে গেছে। যদিও জিম্বাবুয়ের আর্থিক সংকট 1990-এর সময় থেকে চলছিল, যার কারণে ওইখানের সরকার মানি সার্কুলেট করার জন্য অধিক মানি প্রিন্ট করিয়ে ফেলেছিল, কিন্তু কন্টিনিউয়াস প্রিন্ট করার জন্য ইনফ্লুয়েশনের অনেক হাই রেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং ইনফ্লুয়েশন রিডিউস করার জন্য ওখানকার সরকার আরো নোট প্রিন্ট করা শুরু করেছিল, এমনকি $1,000,000 নোটও প্রিন্ট হতে শুরু করেছিল। এর ফলে জিম্বাবুয়ের ইকোনমি হাইপার ইনফ্লুয়েশন মোডে চলে গিয়েছিল। কারেন্সির ভ্যালু এতটা নিচে চলে গিয়েছিল এবং প্রোডাক্ট এতটা দামে বিক্রি হচ্ছিল
যে লোক এক প্যাকেট পাউরুটি কেনার জন্য নোটের বান্ডিল নিয়ে বাজার করতে যেত। আপনারা জানলে অবাক হবেন, 2008 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী জিম্বাবুয়ের ইনফ্লুয়েশন রেট 79.6 বিলিয়ন% ছিল। এছাড়াও 2009 জিম্বাবুয়ের গভর্নমেন্ট ফরেন কারেন্সি ইউজ করার অনুমতি দিয়ে দিয়েছিল, এর ফলে আপনি লোকাল কারেন্সিকে ডলারে এক্সচেঞ্জ করতে পারতেন, কিন্তু এক্সচেঞ্জ রেটও বিলিয়নে ছিল। এখন 2022-এর ডেটা অনুযায়ী জিম্বাবুয়ের ইনফ্লুয়েশন রেট 60% হয়েছে। এটাই ছিল আনলিমিটেড নোট প্রিন্ট না করার কারণ।